আলেভেন ধোরা দু হাজার তেইশ আইপিএল কমপ্লিট হয়ে গেল এবং এবছর আইপিএল এ কিন্তু চেন্নাই সুপার কিংস টিম চ্যাম্পিয়ন্স হলো তো চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি আপনারা সকলেই জানেন এবং সকলের প্রিয় এবং ফেভারিট ক্রিকেটার তো মহেন্দ্র সিং ধোনি কি অবসর নিয়ে নিয়েছেন নাকি এই হাজার তেইশ আইপিএল এর ফাইনাল ম্যাচটি তার আইপিএল ক্যারিয়ারের লাস্ট ম্যাচ ছিল নাকি তিনি দু হাজার চব্বিশ আইপিএল খেলবেন তো কবে তিনি অবসর নেবেন বা তিনি কতদিন পর্যন্ত ক্রিকেট চালিয়ে যাবেন তো সবই বিস্তারিত এই ভিডিওতে জানাবো তো ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো মহেন্দ্র সিং ধোনি কিন্তু এবছর আইপিএলে খেলেছেন কিন্তু তাকে উপরের দিকে ব্যাট করতে দেখা যায়নি তিনি কিন্তু লাস্টের দিকে বা একদম লোয়ার অর্ডারে ব্যাটস করেছে এবং তিনি সেখানে কিছু রান করেছে যখন টিমের দু ওভার বাকি ছিল বা কিছু বল বাকি ছিল তখন এসে তিনি কিছু রান করেছেন তার কারণ হলো তিনি উপরের দিকে আসতে পারবে না তিনি চান না যে তারা উপরের দিকে এসে তিনি ব্যাট করুন কারণ তার হাঁটুতে একটি গভীর চোট রয়েছে সেই চোটের ফলে তিনি সাধারণত যে তার যে রানিং বিটুইন দ্য উইকেট যে স্পিড সেই মানে স্পিডটি আর নেই সেই জন্য তিনি উপরের দিকে ব্যাট করেননি তো সেই জন্য এই দু হাজার তেইশ আইপিএল চ্যাম্পিয়ন্স হওয়ার পরে মহেন্দ্র সিং ধোনি কিন্তু ওই হাঁটুর অপারেশন করেছে। মুম্বাইয়ের একটি কোকিলাবেন নামক হসপিটালে এবং সেখানে একটি নাম নামকরা চিকিৎসকদের তার হাঁটুর অপারেশন করানো হয়েছে তো মহেন্দ্র সিং ধোনি প্রেস কনফারেন্স করে এও জানিয়েছেন যে তিনি এখনও পর্যন্ত অবসর নেননি এবং তার শরীরের ওপর নির্ভর করবে তার শরীর যদি এবং তার হাঁটু যদি ভালো থাকে তাহলে তিনি দু হাজার চব্বিশ আইপিএল খেলবেন এবং যদি সেরকম খারাপ অবস্থা বোঝেন তাহলে কিন্তু তার অবসর নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে তো তিনি এও জানিয়েছেন যে তাকে যে ফ্যান্স এত পরিমাণ ভালোবাসা দিয়েছে বৃষ্টিতে ভিজে তার জন্য থেকেছে বা যে ফাইনাল ম্যাচটি হয়েছে দেখেনছেন তো দুদিন বেঁধে ফাইনাল ম্যাচ হয়েছে এবং সেখানে মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্য মানুষ কোথা থেকে দেশের সব প্রান্ত থেকে গুজরাটে চলে গেছে এবং সেখানে একদিন স্টেশনে মানুষ শুয়েছে বা স্টেডিয়ামের বাইরে মানুষ ঘুমিয়েছে এবং শুধুমাত্র তাকে দেখার জন্য এবং যেহেতু চেন্নাই সুপার কিংস মানে টিম চ্যাম্পিয়ন্স হয়েছে সেই জন্য মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন যে এই সব ফ্যান্সদের জন্য তিনি আর এক বছর খুবই কষ্ট করে আইপিএল চালিয়ে যেতে চান তার মানে দু হাজার চব্বিশ আইপিএলে মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে তো তারপরেই হয়তো দু হাজার চব্বিশ আইপিএলটি তার লাইফের বা তার আইপিএল ক্যারিয়ারের শেষ আই মানে শেষ আইপিএল হবে তো সেখানে তিনি অবশ্যই খেলার চেষ্টা করবেন তো ভগবান তার মঙ্গল করুক এবং তিনি যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠুক সবাই একান্তভাবে প্রার্থনা করবেন যে মহেন্দ্র সিং ধোনি কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং তার হাঁটুর যে অপারেশন করা হয়েছে তো সেটি সাকসেসফুল হয়েছে চিন্তার কোনো কারণ নেই তো তিনি অতি শীঘ্রই আবার আইপিএলে কিন্তু তাকে দু হাজার চব্বিশে দেখা যাবে এবং ফ্যান্সদের কথা মাথায় রেখে ফ্যান্সদের ভালোবাসার জন্যই কিন্তু দু হাজার চব্বিশ আইপিএল খেলছেন তিনি তাছাড়া কিন্তু তার কোনো আইপিএল খেলার মন ছিল না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মহেন্দ্র সিং ধোনি কিন্তু এখনও অবসর নেননি তো দু হাজার চব্বিশ আইপিএল তিনি খেলবেন তো দু হাজার চব্বিশে তার শেষ আইপিএল হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ